আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হান্টার ইন ফিউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে এমএস এক্সেল এর সুপার 15 ফর্মুলা টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা আপনাদের চাকরি বা ইন্টারভিউ এবং আপনাদের অফিসিয়াল কাজকে অত্যন্ত সহজভাবে করতে সহায়তা করবে। এবং আপনাদের এগুলো এম এস এক্সেল এক্সপার্ট হতে হলে অবশ্যই জানতে হবে, সেই প্রসেসটি মূলত আজকে আপনাদেরকে হাতে কলমে করে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রসেসটি শুরু করে দেই। তো বন্ধুরা, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফর্মুলার যে চার্ট বা তালিকা, সেটা আমি করে রেখেছি। আজকে এই যে ফর্মুলার যে তালিকাটা রয়েছে, এটা আপনাদের সামনে আজকে করে দেখাবো এক এক করে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সাম, তারপরে রয়েছে অটো সাম, তারপরে রয়েছে সাবস্ট্রাকশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে ডিভিশন, অ্যাভারেজ, পার্সেন্টেজ, কাউন্ট, কাউন্টে, ট্রিম, ম্যাক্স, মিনিমাম, টুডে, নাও আর কন কে টিনেট। অর্থাৎ এখানে যেই ফর্মুলাগুলো রয়েছে এগুলো আমাদের এক্সেলে এক্সপার্ট হতে হলে অবশ্যই জানতে হবে। এগুলো না জানলে আপনি নিজেকে এক্সেলে এক্সপার্ট বলে দাবি করতে পারবেন না, বিশেষ করে যারা বিভিন্ন চাকরি প্রত্যাশী বা চাকরি করতে চাচ্ছেন, তাদের জন্য তো এটার গুরুত্ব অপরিসীম। তো ভিউয়ার্স, দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা এটাকে যাচাই করতে থাকুন আসলে কি এটা আপনাদের জন্য উপকারী কিনা। তো বন্ধুরা, প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক। সিরিয়াল নাম্বার একে রয়েছে সাম। এই সাম এক একভাবে এক একজন এক একভাবে করে। তো মূলত আমি আপনাদের অত্যন্ত সহজ পদ্ধতিগুলোতে যেভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন সেটাই আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করব। প্রথমে সাম, তা সামের জন্য আমাদের অনেকগুলো ফর্মুলা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা আমার একটা কলাম রয়েছে, এই যে এখানে স্যালারি, এই স্যালারিগুলোকে আমরা যোগ করে দেখাবো। এখন এটা আমরা যোগ করতে গেলে আমরা দুইটা উপায় যোগ করতে পারি, অটোমেটিক যোগ করতে পারি, আবার ম্যানুয়ালি যোগ করতে পারি। তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে আমি অটোমেটিক যোগটা করে দেখাই। অটোমেটিক যোগ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট এটাকে এভাবে সিলেক্ট করবেন, টেনে ধরে সিলেক্ট করে তারপরে চলে যেতে হবে আমাদের রিবন বারে। রিবন বারে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটো সাম রয়েছে। জাস্ট আপনারা এই অটো সামে ক্লিক করে দিলেই আমাদের এটা হয়ে যাবে। দেখুন, আমি যদি অটো সামে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে রেজাল্টটা সেটা কিন্তু এই যে দেখুন এখানে নিচে কিন্তু আমাদের এটা টোটাল হয়ে চলে আসছে। অত্যন্ত সহজ একটি নিয়ম, আপনারা এভাবে করতে পারেন। আরেকটা হচ্ছে ম্যানুয়ালি যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে ম্যানুয়ালি করার সিস্টেমটা হচ্ছে আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে এখানে একটা সমানচিহ্ন দিতে হবে, প্রথমে সমানচিহ্ন, তারপরে আপনাদেরকে টাইপ করতে হবে এস ইউ এম, তারপরে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আপনি সেলগুলো সিলেক্ট করবেন অথবা সেলের যে অ্যাড্রেস যেটা রয়েছে সেটা আপনারা এখানে এক এক করে দিবেন আর প্লাস চিহ্ন ক্লিক করবেন অথবা কমা দিয়ে দিবেন, যেটা দেন আপনারা দিতে পারবেন। তো আমি যদি আমরা সবগুলো আপনার যদি অটোসাম প্রয়োজন হয় না হয়, কারণ অটোসাম হচ্ছে আপনার সবগুলো আপনি একসাথে যোগ করবেন, আর ইন্ডিভিজুয়াল যদি আপনার যোগ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই ফর্মুলাটি ইউজ করবেন। প্রথমে হচ্ছে সমানচিহ্ন, তারপরে সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আপনারা কমা দেবেন। এরপরে আমি চাচ্ছি এটাকে যোগ করব। তো যেটা আমার যোগ করা দরকার সেটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে তারপর কমা দেবো, তারপর চাচ্ছি ধরেন এটা আমি যোগ করব, এরপরে একবার সর্বশেষটা যোগ করব। এটা হয়ে গেলে জাস্ট আমি এখন আমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, ক্লোজ করে এন্টার প্রেস করে দিলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। দেখুন ভিউয়ার্স, এই যে আমাদের যে যোগটা ইন্ডিভিজুয়াল যোগটা সেটা আমাদের চলে আসছে। তো ভিউয়ার্স, এতক্ষণ দেখলাম সাম এবং অটোসাম, এবার আমরা দেখাবো সাবট্রাকশন। সাবট্রাকশন হচ্ছে আমরা জানি বিয়োগ। তো বিয়োগ করার জন্য আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে ধরুন আমি এখানে 50 লিখতেছি আর এখানে আমি ধরুন 10 লিখতেছি। এখন আমি এটাকে বিয়োগ করব। এখন এটাকে বিয়োগ করার জন্য আমাদের যে করণীয় সেটা হচ্ছে আমরা প্রথমে সমানচিহ্ন দেব। প্রথমে সমানচিহ্ন দেব, তারপরে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের কিবোর্ড থেকে মাইনাস চিহ্ন দেব, তারপরে এটাকে আবার সিলেক্ট করব, এরপরে এন্টার প্রেস করে দিলে দেখুন ভিউয়ার্স আমাদের এটা বিয়োগটা কিন্তু খুব সহজ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনটা কি? মাল্টিপ্লিকেশনটা হচ্ছে গুণ। এখন এই গুণটা আমরা কীভাবে করি, সেক্ষেত্রে আমি ধরুন আমি দুটি সংখ্যা লিখতেছি 25, এরপরে আমি গুণ করতে চাচ্ছি
20, ওকে, এটা লেখা হয়ে গেলে এখন আমি চাচ্ছি এই দুইটা সংখ্যা আমি গুণ করব। এই দুইটি সংখ্যা যদি গুণ করতে চাই সেক্ষেত্রে আমার করণীয় হচ্ছে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর আমি কোনটা কোনটা গুণ করতে চাচ্ছি এটা গুণ করব, এটা সিলেক্ট করব। এরপর আমি কিবোর্ড থেকে গুণ চিহ্নটা দেব, তারপরে আবার আমি নিচেরটা যেহেতু গুণ করতেছি নিচেরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এন্টার প্রেস করে দিলে দেখুন ভিউয়ার্স আমাদের আনসারটা চলে আসছে। এরপর ভিউয়ার্স রয়েছে আমাদের ডিভিশন। তো ডিভিশনের কাজটা কি? ডিভিশন হচ্ছে ভাগ। এখন ভাগ আমরা কিভাবে করতে পারি সেটাও আমরা খুব সহজে করতে পারি। দেখুন ভিউয়ার্স, আমরা ধরুন আমরা এখানে 500কে আমরা 25 দিয়ে ভাগ করতে চাই, তা সেক্ষেত্রে আমাদের ভাগের যে ইয়াটা নিয়মটা, ভাগের যে আমাদের যেটা দরকার সেটা আমরা লিখব। ধরুন আমি 500কে ভাগ করতে চাচ্ছি হচ্ছে 50 দিয়ে, 500কে 50 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা সিলেক্ট অবস্থায় রেখে এখানে আমরা প্রথমে আমাদের যে করণীয় সেটা হচ্ছে সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমি কোনটাকে ভাগ করব সেটাকে আগে সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে ভাগের যে চিহ্নটা রয়েছে সেটা দিব, তারপর নিচে যে 50 রয়েছে 50 সিলেক্ট করার পর আমি জাস্ট এখানে এন্টার প্রেস করে দিলে আমার ভাগফল চলে আসবে, দেখুন 10। খুব ইজি, আপনারা জাস্ট আপনারা জেনে রাখবেন তাহলে আপনারা এই কাজগুলো পারবেন। ডিভিশন হয়ে গেল, এবার হচ্ছে অ্যাভারেজ। তো অ্যাভারেজটা কি? অ্যাভারেজ হচ্ছে গড়। এই গড় আপনাকে কীভাবে করতে আপনি করতে পারেন সেই প্রসেসটা আপনাদেরকে এখন দেখাবো। গড় হচ্ছে, গড় করার জন্য আপনাদের একটু ফর্মুলা ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে প্রথমে আপনারা সমান চিহ্ন দেবেন, সমান চিহ্ন দেওয়ার পরে টাইপ করবেন অ্যাভারেজ এ ভি ই আর এ জি ই। অ্যাভারেজ লেখা হয়ে গেলে এরপর আপনারা ফার্স্ট ব্র্যাকেট দেবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ভিউয়ার্স, আমি যেহেতু এই সবগুলোর অ্যাভারেজ করব সেজন্য আমি এগুলোকে সবগুলোকে সিলেক্ট করবো। আর আপনি যদি ইন্ডিভিজুয়াল অ্যাভারেজ করতে চান সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন। সবগুলো সিলেক্ট করার পরে আমি কি করব, এখান থেকে জাস্ট সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলে কিন্তু আমি এন্টার প্রেস করে দিলে কিন্তু আমার গড়টা চলে আসবে, দেখুন ভিউয়ার্স এখানে গড় চলে আসছে 302.25। অ্যাভারেজ গেলে এবার হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজের ক্ষেত্রে ভিউয়ার্স আমাদের যে কাজটা করতে হয় পার্সেন্টেজ, দেখুন আমি এখানে এটা করে দেখাবো, 120 টাকার 20% সমান কত, এটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়। এটা অ্যান্সারটা বের করার জন্য আমাদের খুব সিম্পল ওয়েতে আমরা করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা একটা সমান চিহ্ন ইউজ করব, সমান চিহ্ন দেবো, তারপরে হচ্ছে আমাদের 120 টাকা। তাহলে 120 টাকা আমাদের প্রথমে লিখতে হবে 120, এরপরে কিবোর্ড থেকে আমরা ইনটু প্রেস করব। এরপর হচ্ছে 20%, তাহলে এ উপরে যাবে 20 ডিভাইড, কিবোর্ড থেকে ডিভিশন বা ডিভাইডের যে চিহ্নটা সেটা দেবো, তারপরে আমরা দেবো নিচে হচ্ছে 100। এটা দেওয়া হয়ে গেলে আমরা এন্টার প্রেস করে দিলে দেখুন ভিউয়ার্স আমাদের এখানে 24, অর্থাৎ 120 টাকার 20% হচ্ছে 24 টাকা, আমাদের আনসারটা কিন্তু হয়ে গেছে। তো ভিউয়ার্স আমাদের এর পরবর্তী হচ্ছে কাউন্ট। কাউন্ট অনেকটা গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে, কারণ অনেক সময় আমাদের অনেক হাজার হাজার ডেটা থাকে, সেই ডেটাগুলোর মধ্যে থেকে কয়টা ডেটা রয়েছে সেগুলো আমাদের অনেক সময় কাউন্ট করার প্রয়োজন হয়। তখন আমরা এই কাউন্ট সিস্টেমটা ব্যবহার করে আমরা কিন্তু তথ্যগুলো বের করতে পারবো। ধরুন আমি এই যে স্যালারিটা রয়েছে, এই স্যালারিতে কয়টা স্যালারি রয়েছে এখানে সেটা আমি কাউন্ট করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি এখানে প্রথমেই সমান চিহ্ন দেবো, সমান চিহ্ন দেওয়ার পর আমি এখানে লিখব কাউন্ট, COUNT। কাউন্ট লেখা হয়ে গেলে আমি ফার্স্ট ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। ফার্স্ট ব্র্যাকেট শুরু করে এরপরে আমি এখান থেকে এটাকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে শেষ পর্যন্ত বা আমার যতটুকু দরকার হয় ততটুকু আমি এখানে সিলেক্ট অবস্থায় রেখে আমার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করে এন্টার প্রেস করে দিলে দেখুন বিয়ার সেখানে চলে আসছে, এখানে 8টা ডাটা রয়েছে, এটা কিন্তু 8টা স্যালারি রয়েছে সেটা এখানে দেখাচ্ছে। আর সেম আরেকটা অপশন রয়েছে কাউন্ট এ। কাউন্ট এবং কাউন্ট এ দুইটা জিনিস এক না, কিন্তু এখানে অবশ্যই একটু পার্থক্য রয়েছে, সেটা এখন আমি দেখাবো। এবার হচ্ছে কাউন্ট এ, কাউন্ট এর জন্য যে কাজটা করতে হবে ভিউয়ার্স, কাউন্ট এ হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্রেড রয়েছে A4D, অর্থাৎ সংখ্যা এবং অক্ষরের একটা মিশ্রণ রয়েছে। এটার ইয়ে যদি আমরা কাউন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখানে কিন্তু সব কিছু কিন্তু এখানে সংখ্যা ছিল তাই বলে সংখ্যায় কাউন্ট হয়ে গেছে, বাট এখানে যদি আমরা কাউন্ট লিখে যদি লিখি তাই সেক্ষেত্রে আমাদের ভ্যালু কিন্তু আসবে না, সেটা আপনাদের একটু দেখাই। ধরুন আমরা এখানে প্রথমেই
সমান চিহ্ন দেবো, তারপরে কাউন্ট লিখবো, সিও ইউ এন টি। কাউন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, তারপরে আমরা এটাকে ধরুন সিলেক্ট করতেছি, সিলেক্ট অবস্থায় রেখে আমি সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করে এন্টার প্রেস করে দেখুন ভিআরস এখানে দেখাচ্ছে 4টা এন্টি, অর্থাৎ মূলত এখানে কিন্তু এন্টি হচ্ছে 8টা, কিন্তু এখানে দেখাচ্ছে 4টা কারণ এখানে 4টা সংখ্যা রয়েছে সেই জন্য। বাট এখানে আমরা যদি সবগুলো কাউন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের কাউন্ট অপশন, যে কাউন্টের যে ফর্মুলা সেটা দিয়ে করলে হবে না। এখানে আমাদের যে সেকেন্ড অপশনটা যেটা রয়েছে কাউন্ট এ, এটা আমাদেরকে এখানে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে আবার সমান চিহ্ন দেবো, তারপরে এখানে সিও ইউ এন টি কাউন্ট, এরপর আমাদেরকে লিখতে হবে এ। এ লিখে এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, এরপর আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা জাস্ট এন্টার প্রেস করে দিলে দেখুন ভিউয়ার্স, এবার কিন্তু আমাদের ঠিকই 8টা এন্ট্রি এখানে করে দেখাচ্ছে। অর্থাৎ কাউন্ট এর কাজ হচ্ছে সংখ্যা এবং অক্ষর যেটাই থাকুক সবগুলোকে সে কাউন্ট করে নিয়ে আসবে, আর শুধু কাউন্ট হলে শুধুমাত্র ডিজিটের যেগুলো সেগুলোকে কাউন্ট করবে। তো ভিউয়ার্স এটা দেখানো হলো, এবার আমরা চলে যাব আমাদের ট্রিম। ট্রিম নামে যে অপশনটা 10 নম্বর অপশন, এটা হচ্ছে ট্রিম। ট্রিমটা হচ্ছে আপনি যদি কোনো আপনার নামের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে এক্সট্রা আপনি স্পেস ইউজ করেন বা ভুলের কোনো কারণে যদি এক্সট্রা স্পেস চলে আসে, যেমন আমি এখানে আপনার ধরুন দেখেন বিয়ার্স আমার এখানে যে নামটা আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু এক্সট্রা স্পেস কিন্তু চলে আসছে। এখন এই এক্সট্রা স্পেসগুলোকে যদি আমি এখান থেকে রিমুভ করাতে চাই সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমার প্রথমে সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর আমি এখানে লিখব ট্রিম, টি আর আই এম। ট্রিম লেখার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট শুরু করে জাস্ট আমরা এটাকে সিলেক্ট করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা সিলেক্ট করে তারপরে আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এবার এন্টার প্রেস করে দিলে দেখুন ভিউয়ার্স আমাদের যেই এক্সট্রা যে স্পেসগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের সেকেন্ড নামের ক্ষেত্রে কিন্তু সেই স্পেসগুলো কিন্তু নেই। এভাবে যদি আমাদের কোনো লেখার মাঝে এক্সট্রা স্পেস চলে আসে সেগুলোকে রিমুভ করার জন্য আমরা ট্রিম ফর্মুলাটা ইউজ করব। এবার হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম। তো ম্যাক্সিমাম হচ্ছে আমরা জানি যে সর্বোচ্চ সংখ্যা, আর মিনিমাম হচ্ছে সর্বনিম্ন সংখ্যা। তো ম্যাক্সিমাম যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের কাজ কি, ধরুন আমরা এই যে স্যালারিটা রয়েছে স্যালারির মধ্যে সবচেয়ে বেশি কোনটা সেটা আমাদের অনেক সময় জানা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এটাকে জানতে পারবো। তো এটার জন্য আমাদের একই কাজ করতে হবে, প্রথমে আমাদেরকে এখানে সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর আমরা টাইপ করবো ম্যাক্স, এম এ এক্স ম্যাক্স লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, এরপরে আমরা টোটাল এরিয়াটাকে একটু সিলেক্ট করে দেবো। এখান থেকে আমরা ম্যাক্সিমামটা বের করতে চাচ্ছি, এটা সিলেক্ট করে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে এন্টার প্রেস করে দিলে দেখুন বিয়ার্স এখানে 580 সর্বোচ্চ এখানে সে সার্চ করে নিয়ে আসছে। এভাবে আপনাদের হাজার হাজার ডাটার মধ্যে থেকে সর্বোচ্চটা যদি আপনি জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরটা চলে আসবে। এরপর আমরা যদি এখন যদি চাই মিনিমাম কত সেটা যদি জানতে চাই সেক্ষেত্রে একই কাজ, আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর আমরা লিখব এম আই এন মিনিমাম, লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। ফার্স্ট ব্র্যাকেট শুরু করে আমরা এখান থেকে আমাদের যে এরিয়াটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করে এন্টার প্রেস করে দিলে সর্বনিম্ন 130 সেটা কিন্তু রেজাল্ট চলে আসে। দেখুন ভিউয়ার্স এভাবে আপনারা আপনাদের ডাটাগুলো থেকে সর্বোচ্চ সর্বনিম্ন ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট, অনেক সময় টুডে এবং নাও, অনেক সময় আমাদের এই ডেটগুলো আমাদের এক্সেল শিটে ইনক্লুড করাতে হয়, সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি, ধরুন আজকে কত তারিখ সেটা আমরা আমাদের এক্সেল শিটে দেখাতে চাই। টুডে, এই যে 13 নম্বর এন্ট্রি আজকের, টুডে কত তারিখ সেটা আমাদের কম্পিউটারের ডেট অনুযায়ী এখানে চলে আসবে। তো সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমে এখানে সমান চিহ্ন দেবো, তারপরে টাইপ করবো টুডে, টি ও ডি এ, টুডে লিখে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, আবার ফার্স্ট ব্র্যাকেট শেষ করব। শেষ করে আমি এন্টার প্রেস করে দিলে দেখুন ভিউয়ার্স আমাদের আজকের যে ডেটটা 25/9/2020 এটা কিন্তু আমাদের এখানে ডেটটা চলে আসছে। টুডে হলে আজকেরটাই চলে, শুধু ডেট চলে আসবে। আরেকটু কাজ রয়েছে সেটা হচ্ছে যদি নাও, অর্থাৎ এই মুহূর্তে
কত তারিখ কত কয়ের কত সময় সেটা আমরা জানতে চাই। সেই ক্ষেত্রে আমাদের কাজ যেটা সেটা হচ্ছে আমাদেরকে একই নিয়মে সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর আমরা এখানে টাইপ করব নাও। নাও টাইপ করার পর ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, তারপরে জাস্ট এন্টার প্রেস করে দিলে কিন্তু দেখুন ডেট সহকারে টাইম চলে আসছে, অর্থাৎ আমার কম্পিউটারে যে টাইম এবং ডেট যেটা সেট করা থাকবে সেটা একবারে ইনস্ট্যান্টলি এখানে চলে আসবে। চমৎকার ফর্মুলা দেখুন ভিউয়ার্স। এরপরে যেটা রয়েছে সর্বশেষ কনকেটিনেট মানে হচ্ছে আপনাদের দুইটা সেলে যে লেখা থাকবে সেগুলো যদি একটা সেলের মধ্যে আনতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে এই কনকেটিনেট ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে ভিউয়ার্স, আমি চাচ্ছি এই যে দুইটা সেল এটাকে এক সেলে রূপান্তর করব। তাহলে সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে আমার সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর আমি টাইপ করব কন কন কে টি নেট কনকাটিনেট লেখা হয়ে গেলে আমি এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। ফার্স্ট ব্র্যাকেট শুরু করার পরে জাস্ট আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে কমা দেব, কমা দেওয়ার পরে ইনভার্টেড কমা দেব, ডাবল ইনভার্টেড, এরপর একটা স্পেস, আবার ডাবল ইনভার্টেড, এরপরে আমাদেরকে দিতে হবে সেকেন্ড যেটা সেটা আমরা সিলেক্ট করব। সরি, প্রথমে সমান চিহ্ন, তারপর হচ্ছে কনকাটিনেট, CON কনকাটিনেট, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আমরা আমাদের যে প্রথম যে সেলটা সেটা আমরা সিলেক্ট করব, এরপরে কমা দেব, এরপরে ডাবল ইনভার্টেড দেওয়ার পরে আবার ডাবল ইনভার্টেড, অর্থাৎ ইনভার্টেড কমা দেওয়ার পরে আমাদের এখানে একটা কমা ইউজ করতে হবে। এরপরে আমরা সেকেন্ড যে সেলটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট আমরা সেকেন্ড ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করে এন্টার প্রেস করে দিলে দেখুন ভিউয়ার্স আমাদের এখানে আমাদের যে দুইটা সেলের যেটা ছিল সেটা কিন্তু আমাদের একটা সেলে চলে আসছে। এখন এই দুইটা সেলের যা ছিল সেটা একটা সেলে চলে আসছে। আমরা এখানে একটা জায়গায় ডাবল মানে ইনভার্টেড কমা কেন ইউজ করলাম সেটা হচ্ছে আমরা যদি ইনভার্টেড কমা ইউজ না করি সেক্ষেত্রে আমাদের এই যে স্পেসটা আমাদের যে পর্যাপ্ত একটা স্পেস দরকার দুইটা সেলের লেখা যখন আসবে তখন দুইটা যদি একসাথে আসে তাহলে তো প্রবলেম। আমরা যদি এখানে স্পেস রাখতে চাই সেইটা রাখার জন্য আমরা মূলত ওই ডাবল ইনভার্টেডটা ইউজ করেছি। আর আপনি যদি চান যে আমাদের কোনো স্পেস দরকার নেই সেক্ষেত্রে আপনার ডাবল ইনভার্টেড কমা ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে এই এক এক করে 15টি ফর্মুলা আপনাদেরকে দেখালাম। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা হয়তো বিভিন্ন কর্মক্ষেত্রে এগুলো ইউজ করবেন, তখনই বুঝতে পারবেন আসলে এটার মূল্যটা কত। তো সেই জন্য আমি বলবো আপনারা এক্সেলে এক্সপার্ট হতে চাইলে অবশ্যই এই ফর্মুলাগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে এরকম অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী আপডেট এবং ভিডিও পেতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।